আসসালামু আলাইকুম, আপনার সাথে কেমন আছেন? আশা করি আপনার সাথে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করবো বোয়াল মাছ। এই গরমের মধ্যে টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল বা বোয়াল মাছের মাখা মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বোয়াল মাছটাই অনেক স্বাদের, বোয়াল মাছ আর মাছ এগুলো খুব স্বাদেরই মাছ, আমার কাছে খুব পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি 4 পিস বড় বড় মাছ নিয়েছি, আর সাথে একটু ডিম নিয়ে নিয়েছি, সেটাকে আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছিলাম তেল, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দরভাবে ভেজে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে আর একটু ভেজে নেব। আর মাঝখানে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার ভিডিওগুলো আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আমি এখন হলুদ মরিচ ধনিয়াটা গুঁড়োটা একদম সামান্য পরিমাণ দিয়ে দিব। কালারটা যেমন যেন একদম হলদা হলদা টাইপের থাকে, অতিরিক্ত কারো কালার হলে মাছ ভুনাটা খেতে ভালো লাগে না। এখানে আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে উলট পালট করে নিচ্ছি। আর এখানে আমি যে ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন যে এই মাছের ডিম হবে, ডিমটা যদি ভুনা মাছের মধ্যে ভেঙে সুন্দরভাবে দেওয়া যায় তাহলে মাছের তরকারিটা দেখতেও সুন্দর হয়, খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন পানি, আর দিয়ে দিয়েছি এখানে আমি একটা টমেটো, দিয়ে আমি এটাকে মাখা মাখা করে নিয়েছি। মাখা মাখা করে আমি আর একটু সুন্দরভাবে মাখা মাখা করে নিব, মাখা মাখা করে তারপর আমি এটাকে নামিয়ে নিব যখন এখানে তেলটা উপরে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবাই বাসায় ট্রাই করবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।